আমি অনেক সময় গল্প বলে থাকি, প্রখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল মুবারক রাহমাতুল্লাহ আলাই, তিনি হজ করতে গেছেন, এমন সময় তিনি দেখতে পাইলেন কাবার হাতিমে, কাবার চত্বরে এক বুড়ি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। প্রখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল মুবারক রাহমাতুল্লাহ আলাই বুড়িকে সালাম দিল, আসসালামু আলাইকুম। বুড়ি মা চাদরের ভিতর থেকে জবাব দিলেন, সালামুন কাওনাম মির রাব্বির রাহিম, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। ও বুড়ি মা পথ হারিয়ে গেছো নাকি? বুড়ি মা জবাব দিয়ে বললেন, ওয়ামান ইউদিলিল্লাহু ফালা হাদিয়া লা, আল্লাহ তাআলা যাকে পথ হারা করেন কেউ তাকে পথ দেখাইতে পারে না। এয়ার পরে বুড়ি বুঝাইলেন আমি পথ হারাইয়া গেছি। ও বুড়ি মা এইখানে পথ হারাইয়া কয়দিন পরে আসো? বুড়ি মা কোরআনুল কারীম তেলাওয়াত করে বললেন, সালাসাতালায়ালিন সাওয়িয়া, কোনো তিন দিন তিন রাত আমি এখানে পথ হারাইয়া আছি। ও বুড়িমা বাড়ি কোথায়? বুড়িমা সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করে জবাব দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বুড়ি আয়াত পড়ে বুঝাইলে, আমার বাড়ি হলো বাইতুল মুকদ্দাস, এসেছিলাম হজ করতে, এরপর পথ হারাইয়া গেছি। মহাদেশা বুঝলেন হয়তো বুড়িমা খাইছে কি খায় নাই, তাই বুড়িমাকে প্রশ্ন, ও বুড়িমা খাবার কোথার থেকে খান? বুড়িমা চমৎকার করে কোরআনুল কারীম তেলাওয়াত করে জবাব দিলে, হুয়ায়তুইমুনি ওয়াইয়াসকিন, আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পান করান। জোরে বলো সুবহানাল্লাহ। রেজেকের মালিক কে? আরো আসতে বলে, রেজেকের মালিক কে? আল্লাহ। এই পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজকের দায়িত্ব আবার আল্লাহর কাছে নাই, কথা ঠিক কিনা? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, ব্যবসা আমারে খাওয়ায় না, চাকরি আমারে খাওয়ায় না, আমার রিজকের মালিক হলো আল্লাহ। বুড়ি একবারে বুঝাইলে, আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহকে আমাকে পান করার। মহাদেশার এতে বুঝলেন হয়তো বুড়িমা কিছু খায় নাই, তাই তার পকেট থেকে হালুয়া রুটি বের করে বুড়িমার সামনে দিয়ে বললেন, খান এবং পান করেন। বুড়িমা কোরআনুল কারীমা তেলাওয়াত করে বললেন, আতিমুস সিয়ামা ইলাল লাইল, রাত্রি পর্যন্ত রোজা রাখিও, অর্থাৎ আমি রোজা রাখছি, আমি এখন খাবো না। এখন তো হজের চাঁদ, আপনি ওয়াজ করতে এসেছে, আমি ওয়াজ করতে এসেছি, কেন আপনি রোজা রাখছেন? সুবহানাল্লাহ। বলে বুড়িমা সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করে বলে, রামান তাতাওয়া খায়রান ফাইনাল্লাহা শাকিরুল আলীম। আল্লাহু আকবার। বলে বুড়িয়া একবার বুঝাইলে, আমি ইচ্ছা করে না বলে রোজা রেখেছি, নফল রোজা রেখেছি, ইচ্ছা করে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, এখন তো হজের সাত রমজান মাস না, তারপর আপনি, আমি মুসাফির, মুসাফির অবস্থায় তো ফরজ রোজা ভাঙ্গার অনুমতি আছে, কেন মুসাফির অবস্থা রোজা রাখলে? পরিবার বললেন, আমি ইচ্ছা করে এই নফল রোজা রাখছি। বাদশা প্রশ্ন করলেন, ও বুড়িমা আমি যেমনি মাতৃভাষায় কথা বলি তেমনি ভাবে আপনি কথা বলেন না কেন? সঙ্গে সঙ্গে বুড়িমা কোরআনুল কারীম থেকে জবাব দিলেন, মা ইয়ানফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন নাতীব। প্রত্যেক মানুষের কাঁধে দুইজন ফেরেশতা আছে, নেক কাজ করলে নেক লেখে, বদ করলে বদ পর্তাত গুনাহ লেখে। বুড়ি বুঝাইলে, আর পরে আমি এই জন্যে কোরআন ছাড়া কোনো কথা বলি না।
বুড়ি বুঝলেন অত্যন্ত দামি মহিলা, অত্যন্ত জ্ঞানী মহিলা, অত্যন্ত শিক্ষিত মহিলা, অত্যন্ত পরহেজগার আল্লাহওয়ালা মহিলা, এখানে রেখে যাওয়া ঠিক হবে না, তাকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া অথবা কাফেলার কাছে পৌঁছে দেওয়া এটা আমার দায়িত্ব। তাই তিনি বুড়িমাকে বলেন, বুড়িমা আমার উট আছে, আপনি আমার উটের পিঠে চড়েন, আপনাকে আমি আপনার কাফেলায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। বুড়িমা রাজি হয়ে গেলে মহাদেব সাহেব উট বসাইয়া দিলেন, বুড়িমা উটের পিঠে উঠতে লাগলেন, আর মহাদেব সাহেব বড় বড় চোখ কইরা বুড়িমার দিকে তাকাইয়া আছে। বুড়িমা ধমক দিয়ে বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুমিনা আবসারিহি, পর্দা পুরুষের উপরে ফরজ, দায়ুস বলা হয় পুরুষকে, দায়ুস করে মহিলাকে বলা হয় না। যেই পুরুষ তার স্ত্রীকে পর্দায় রাখে না, যেই পুরুষ তার মেয়েকে পর্দায় রাখে না, মাকে পর্দায় রাখে না, বোনকে পর্দায় রাখে না, ওই পুরুষ হলো দায়ুস, কথা ঠিক কি না? এ যেমনি না চাই তেমনি না, সে পুতুলের কি দোষ, ঠিক কি না? বলে দোষ যাত্রা মা কুল্লুকুম রায়ান কুল্লুকুম মাসউলিনা রায়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে রক্ষক। আপনার দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করবেন, আমার দায়িত্ব সম্পর্কে আমাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। সুতরাং আপনার পরিবার আপনি কেমন চালাচ্ছে আমার আল্লাহ কিন্তু আপনাকে ধরবেন, কথা ঠিক কিনা? এই মাহফিল থেকে এটা শিক্ষা নিতে হবে যে আমি পরিবারের দায়িত্ব, আমার পরিবারের ভিতরে যদি ছেলে নামাজ না পড়ে, মেয়ে নামাজ না পড়ে, স্ত্রী যদি পর্দায় না থাকে, কেমন দিন আমার জবাব দিতে হবে, ঠিক কিনা? ধরে বলেন, কেউ এলাকার দায়িত্ব মেম্বার দায়িত্ব তাকে সেই পরিমাণ জিজ্ঞাসা করা হবে, কেউ চেয়ারম্যানের দায়িত্ব, কেউ এমপি, কেউ প্রধানমন্ত্রী, যে যতটুকু দায়িত্ব আল্লাহ পাক তাকে সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। মহাদেব সাহেব সোজা হয়ে গেলেন, চক্ষুকে নিম্নগামী করলেন, পুরুষের যেমনি পর্দা আছে মেয়া বোনদের কিন্তু পর্দা আছে। অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিনা আবসারিহিন্না, আমার নবীজি কি আল্লাহ জানে যে বন্ধু আপনি বলে দেন নারীরা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে, পর্দা করে। আল্লাহ যখনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতি উলা, বিগানা জাহিলিয়াত যুগের মতো ও নারীরা তোমরা চলো না, পর্দায় থাকো, পর্দায় থাকো, পর্দা করা ফরজ, পর্দা করা কি জোরে বলে? তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে, বিরোধী দলের নেত্রী খালার দিকে দিকে তাকানো যায় যাচ্ছে, আছে কোন পর নারীদের দিকে তাকানো জায়েজ নাই, সে যেই হোক না কেন। বাবার আমার ভাইয়ের আমার কেউ যদি কোন পর্নের দিকে তাকায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক শিশা গরম করে তার চোখের ভিতরে ঢেলে দিবে। বুড়িমা এবার উটের পিঠে উঠলেন, মহাদেব সাহেব উঠে রশি ধরলেন, রশি ধরে এবার তিনি চলতে লাগলেন, আর মহাদেব সাহেব আরবি কবিতা পড়তে লাগলেন। বুড়িমা উঠের পিঠ থেকে মহাদেব সাহেবকে ধমক দিয়ে বললেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, ও মহাদেব সাহেব কোরআন যদি জানা থাকে কোরআন পড়েন, অযথা কবিতা পড়ে সময় নষ্ট করেন না। আজকের আমাদের সমাজে কোরআন তেলাওয়াত আছে? আগের দিনে সকালবেলা উঠি বাবা কোরআন পড়তো, সঙ্গে ছেলে কোরআন পড়তো, স্ত্রী কোরআন পড়তো, সকালবেলা কোরআনের আওয়াজ। আর আজকের সকালবেলা শুধু ঘুম আর ঘুম আর বাদ্যযন্ত্র টেলিভিশনের আওয়াজ। কোরআন আজকে উঠে গেছে, কোরআন তেলাওয়াত আমরা করি না, সন্তানদেরকে কোরআন শিখে না হারে। ওই কোরআন তো আপনার ঘরে বসে বসে আপনাকে বর্দোয়া দিতেছে, আল্লাহ যেই ঘরে লোকের আমাকে ধরে না, যেই ঘরে লোকের আমাকে তেলাওয়াত করে না, আল্লাহ ওই ঘরের ভিতরে গজব দিয়া দাও। এই যে মহামারী অসুখ বালা মুসিবত লেগে আছে, একটা পর একটা, একটা বাটা বিপদ আপদ মুসিবতের লেগে আছে, এর কারণ হচ্ছে কোরআন থেকে আমরা দূরে সরে গেছি, কথা ঠিক কি না? কোরআন তেলাওয়াত শুরু করে দেন, আল্লাহ রহমত নাজিল। বাবার আমার মহাদেব সাহেব কবিতা বন্ধ করে দিন, চুপচাপ বুড়ির সঙ্গে হাঁটতেছে, রশি ধরে ধরে আগে হাঁটতেছেন বুড়ি উটির পিঠে। এরপরে চিন্তা করলো মহাদেব সাহেব, বুড়িমাকে আমি কোথায় পৌঁছাব? ও বুড়িমা তোমার ছেলে পান আছে নাকি? বুড়িমা চমৎকার করে কোরআনুল কারীম
জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তান, এটা হলো পৃথিবীর সৌন্দর্য। এই একবারে বুড়ি বুঝাইলে এর থেকে আল্লাহ আমাকে মাহরুম করে না। আমার বাড়ি ঘর আছে, কাফেলা আছে, আমার ছেলে পালন আছে। ও বুড়িমা, তোমার ছেলেরা কি করে? বুড়িমা চমৎকার করে কোরআন থেকে জবাব দিয়ে বললেন, তারা ওই আকাশের নক্ষত্র দেখে চলে, অর্থাৎ তারা এলাকার সম্মানিত নেতৃস্থানীয় ব্যক্তি বর্গ। মাতবার সিনেমা জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মহাদেশ চিন্তা করে বুড়ির আটকাই দিই পারলাম না, এইবার আটকামো বুড়ির ছেলেগর নাম কি? নাম তো আর কোরআন থেকে অনেকেই নাম রাখে না, সুতরাং নাম তো দেখি ধরা দিতে পারি কিনা। কিন্তু বুড়ি খুব চালা, ছেলেদের নাম কোরআন শরীফ দিয়েই ঠিক করে রাখছে। ও বুড়ি, তোমার ছেলেদের নাম কি বলো? বুড়ি সঙ্গে সঙ্গে কোরআন কারীম তেলাওয়াত করে বললেন, পরপর তিনটা আয়াত তেলাওয়াত করে বললেন, আমার এক নম্বর ছেলের নাম ইব্রাহিম, দুই নম্বর ছেলের নাম হলো মুসা, তিন নম্বর ছেলের নাম হলো ইয়াহইয়া, জোরে বলেন মারহাবা। কোরআন থেকে যদি নাম রাখা হয়, এই যে ওল্ড মডেল পুরান নাম নতুন চাই, একবার ছাড়া সন্তান আদি হয় না, অনেক বয়স হয়ে গেছে, আল্লাহ একটা ছেলে দাও, সন্তান একটা ছেলে দিছে, নাম কি থুইবে? নাম তার খুঁজে টুজে পায় না, নাম থুইছে পসা। বছর ঘরে পর আল্লাহ পাক আর একটা ছেলে দিছে, নাম কি রাখবে খুঁজে পায়রা, নাম থুইছে গান্দা। বছর খান পর আল্লাহ আরো একজন দিছে, নাম কি থুইবে? নাম থুইছে বাসি, পসা গান্দা বাসি। ওই লোকের ভাই থাকতো বিদেশে লন্ডনে, তার একজন বন্ধু দেশে আসতেছে, বলল আমার ভাইয়ের জন্য কিছু হাদিয়া তো বানিয়ে যাও, স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা নিয়ে যাও। ঠিক আছে দেন। ওই লোকটা কষ্ট করে তার বাড়িতে পৌঁছে নিয়ে আসলেন, বলে আপনার ভাই আপনাকে দিয়েছে, এই নেন। বলেন ঠিক আছে, আপনি এত কষ্ট করে সেই লন্ডন থেকে মালামাল টেনে নিয়ে আসছেন, আপনাকে কি মেম বসেন, আপনার জন্য একটু মেহমান না ব্যস্ত চলে যাবে, আর বসেন। এবার তার ছেলে বড়টাকে ডাকে, এই পসা ভাত লই আয়। লোকটা ছিল এই রে, আরে পসা ভাত খাওয়াইবো ভাই, আমার তো পেটটা ভেতা করতে চার বার ডাক দিছে, গান্দা তরকারি লই আয়। এই রে পসা ভাত গান্দা তরকারি আমার খাওয়াইবো ভাই, আমার তো খুব জরুরি ছিল, আরে বার ডাক দে বাসি ডাল লই আয়। এই ছেলে পসা ভাত গান্দা তরকারি ভাসি ডাল খাই ভাই, আমি তো গতকালকে রোজা রাখছিলাম আর খাবো না। বাবা রে, হাসির কথা নাই, শিক্ষণীয় বিষয়, মুসলমান নাম রাখে হিন্দুর, কথা ঠিক কিনা জোরে বলেন। কিন্তু কোন বিদুর্মি কোন হিন্দু কিন্তু মুসলমানের নাম রাখে না, ঠিক কিনা বলে? ওরে জীবনবর, ওরে বইলা কিন্তু পানিরে ওরে জল বলাইতে পারবেন না, ওরে লবণের ওরে নুন বলাইতে জীবনে পারবেন না, ঠিক কিনা বলে? আর মুসলমান মুসলমানদের কৃষ্টি কালচার ভুলে গেছে। এই জন্য আমি সবসময় বলি, বাপ ভালো তো ছেলে ভালো, মা ভালো তো মেয়ে ভালো, বাপ নামাজি ছেলে নামাজি, মা নামাজি মেয়ে নামাজি, কথা ঠিক কিনা? আমার মসজিদের একজন মুসল্লি বড় ইঞ্জিনিয়ার, শিক্ষিত, বিভিন্ন কোম্পানিতে পরীক্ষা নেন, ইন্টারভিউ নেন, তিনি এসে বললেন, হুজুর আজকের দুঃখের বিষয়। বলে কি স্যার? আজকে 40 জন ইঞ্জিনিয়ার ইন্টারভিউ নিলাম, প্রত্যেকে ধর্মীয় বিষয়ে একটা প্রশ্ন করছে। কি স্যার এটা? আমি জিজ্ঞাসা করেছি দোয়াই কোনটা বলো তো, স্যার দোয়াই কোন তোমার কোন কাজে লাগে? তাহলে যা বোঝা গেল সে দোয়াই কোনতে জানে না, বেতের নামাজ তো প্রশ্নই আসে, দোয়াই কোনতেই জানে না। আমি জিজ্ঞাসা করেছি তাহলে দোয়াই কোন যদি না পারো তাহলে বলো তো ফজরের নামাজ কয় রাকাত? স্যার ফজর নামাজ 8 রাকাত। ফজর নামাজ জানে না, নামাজ কয় রাকাত জানে না, তাহলে নামাজই সে পড়ে না। তারপর আমি জিজ্ঞাসা করলাম তোর বাবা মা কি নামাজ পড়ে? স্যার জীবনে তো মারে নামাজ পড়তে বাবারে দেখি নাই, তাহলে ছেলের কোনো দোষ না, ঠিক কি না বলে? দোষ আপনার আমার। এই জন্য আমি বলি, বাপ ভালো তো ছেলে ভালো, মা ভালো তো মেয়ে ভালো,
বাপ নামাজি ছেলে নামাজি মা নামাজি মেয়ে নামাজি কথা ঠিক না।